বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনের দাবিতে জলপাইগুড়ি পুরসভা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক সাফাই কর্মী এ সময় উত্তপ্ত পরিবেশ তৈরি হয় পুরসভার ভেতর শেষটায় কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জলপাইগুড়ি পুরসভার অধীনে রয়েছে পঁচিশটি ওয়ার্ড প্রায় দু লক্ষ মানুষের বাস এই শহরে ফলে এতগুলো ওয়ার্ডের প্রত্যেকটি নিকাশি নালা ও নর্দমা সাফাইয়ের কাজ করে থাকেন এরা এদিকে তাদের অভিযোগ গত দু মাস ধরে তারা যেমন বেতন পাননি তেমনি আবার তাদের কোনোভাবে বেতন বৃদ্ধিও হয়নি সেজন্য তারা চাইছেন তাদের বকেয়া বেতন পুরসভা দিয়ে দিক এবং তাদের বেতন বাড়ানোর ব্যবস্থা করুক বৃহস্পতিবার বিকেলে ওই বিক্ষোভের ছবি ধরা পড়ল জলপাইগুড়ি পুরসভায় এদিকে তাদের দাবি আদায়ের জন্য সাফাইকর্মীরা পুরপ্রধানের ঘরের সামনে চলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শেষটায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় আন্দোলনকারী সাফাইকর্মীদের বক্তব্য বেতন সংক্রান্ত বিষয় নিয়ে পুরপ্রধানের সাথে দেখা করার জন্য গত এক মাস থেকে সময় চাওয়া হচ্ছে তারপরেও তিনি সেভাবে কোনো সময় দেননি ফলে এবার ওনার কাছ থেকে সমস্ত জবাব চাওয়া হবে জানা গেছে জলপাইগুড়ি পুরসভার সাফাই বিভাগে তিনশোর বেশি অস্থায়ী কর্মী আছেন যারা পঁচিশটি ওয়ার্ডে সাফাইয়ের কাজ করে থাকছেন আর এর জন্য তারা মাথা পিছু বেতন হিসেবে পান চার হাজার টাকা আর তাদের বেতনের পুরোটাই মেটানো হয় পুরসভার নিজস্ব ফান্ড থেকে এদিন সাফাই কর্মীদের অন্যতম প্রতিনিধি প্রতাপ রাউত বলেন তাদের ন্যূনতম দৈনিক মজুরি দুশো টাকা সেই হিসাবে প্রতি মাসে তাদের পাওয়ার কথা সাত টাকা করে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে দৈনিক একশো টাকা করে সেই হিসাবে পঁয়তাল্লিশশো টাকা করে পাওয়ার কথা থাকলেও হাতে পাচ্ছেন চার হাজার টাকা বলে জানান প্রতাপ রাউত এদিকে তাদের অভিযোগ দুমাস ধরে বেতন নেই আবার এর পাশাপাশি সাফাইয়ের কাজের জন্য গাম্বুট সহ যে সমস্ত সামগ্রী দেওয়ার কথা পুরসভা থেকে তা দেওয়াও হচ্ছে না সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য এর আগেও পুরপ্রধানের কাছে সময় চাওয়া হয়েছিল কিন্তু কেন জানি না তিনি এড়িয়ে যাচ্ছেন এদিকে এদিন ডেপুটেশন দেবার জন্য আসা হলেও তিনি সেই ডেপুটেশন নেওয়ার বিষয়ে গড়িমসি করছেন বলে অভিযোগ প্রতাপ রাউতের আরেক সাফাই কর্মী অভিষেক রাউত বলেন পুরসভার অন্যান্য কর্মীদের বেতন বা মজুরি বাড়ানো হয় কিন্তু সাফাই কর্মীদের ক্ষেত্রে সেসব হয় না বলে জানান অভিষেক তিনি আরো বলেন স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী মিলিয়ে জলপাইগুড়ি পুরসভার অধীনে রয়েছে ছশো জন সাফাই কর্মী তাদের ব্যাপারে বিশেষত তাদের বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো চিন্তাভাবনা করছেন না পুরপ্রধান তিনি বলেন এভাবে চলতে থাকলে আরও বড় ধরনের আন্দোলনে নামা হবে প্রয়োজনে দুর্গাপুজোর সময় কাজ বন্ধ করে রাখা হবে এদিকে সাফাই কর্মীদের বিক্ষোভের কারণে বেশ কিছু সময়ের জন্য পুরসভার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় তবে এদিন এ ব্যাপারে জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল জানান সাফাই কর্মীদের দাবি যুক্তিযুক্ত এর আগেও বেতন বাড়ানো হয়েছে এবার বোর্ড মিটিংয়ে বসে তাদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে বলে জানালেন পুরপ্রধান পাপিয়া পাল সমস্যা হচ্ছে আমাদের বেতন বৃত্তি পেনশনের জন্য আমাদের এরিয়া সবার জন্য হচ্ছে এগুলো না পারলে বৃহত্তম আরেকটা কথা হচ্ছে আজকে যদি কেউ কাজে ঢুকে তার বেতন সি বি গ্রুপে তার বেতন ষোলো থেকে সতেরো হাজার সবাই করি বেতন চার হাজার টাকা থাকবে কেন আমি তো বললাম ওনারা যে বিষয়টি নিয়ে এসছিল আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব আগামীতেও আমরা পৌর প্রশাসক বোর্ডের থেকে যখন বাড়িয়েছিলাম আমরা নিশ্চয়ই আগামীতেও এটা নিয়েও আমরা ভাববো আমরা নিশ্চয়ই সহানুভূতিশীল কারণ তারাই আমাদের শহরের মূল কারিগর আমরা প্রথমেই বোর্ডে বসে আমরা যে সামান্য বাড়ি তাদের মাইনে বাড়িয়ে দিয়েছি ওনাদের এই দাবি নিশ্চয়ই যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত আমরা নিশ্চয়ই আবার বসে একটা সিদ্ধান্তে উপনীত হব